আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা দুই সালের এস পরীক্ষার কুমিল্লা বোর্ডে নয় নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তা সমাধান করব ইনশাল্লাহ চলুন দেরি না করে শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রের পরিসীমা একটি আয়ত ক্ষেত্রের সমান তাহলে বর্গের পরিসীমা যা হবে আয়ত ক্ষেত্রের ঠিক তাই হবে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ যত হবে দৈর্ঘ্য এবং আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য টোয়েন্টি ফোর সেন্টিমিটার তো এই অংশটা হবে না এটা প্রশ্নে এটা অতিরিক্ত ছিল কারণ এখানে গ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে রম্বসটির বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে থার্টি টু সেন্টিমিটার হলে অপর কর্ণ কর্ণ ক্ষেত্রফল নির্ণয় করো তো এখানে আমাদের উদ্দীপকে যদি একটা দেওয়া থাকে ক্ষুদ্রতম কর্ণ আবার প্রশ্নে যদি দেওয়া থাকে বৃহত্তম কর্ণ তাহলে দুইটা কর্ণই তো দেওয়া আছে তাহলে এখানে তো প্রশ্নে বলা হয়েছে অপর কর্ণ ক্ষেত্রফল নির্ণয় করো তো এই যে এবং দিয়ে যে অংশটুকু ছিল এটা আসলে হবে না এই অংশটুকু এখানে ভুলবশত অতিরিক্ত দেওয়া হয়েছে তো আমরা ধরে নিলাম যে এই অংশটুকু আমাদের দেওয়া হয়নি এখন ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় তাহলে চলুন সমাধান করি ক নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য সিক্সটি সিক্স সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে লিখবো ধরি বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল আর সেন্টিমিটার তাহলে সুতরাং বৃত্তের ব্যাস আমরা জানি ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাসার্ধ আর হলে ব্যাস হবে টু আর তাহলে সুতরাং বৃত্তের পরিধি পরিধির সূত্র আমরা জানি টু পাই সেন্টিমিটার তো প্রশ্ন মতে আমরা কি লিখবো এখানে ব্যাস ও পরিধির পার্থক্য আছে তো যেহেতু পরিধি বড় তাহলে টু পাই আর মাইনাস হলো টু আর তাহলে পরিধি আর ব্যাসের পার্থক্য অর্থাৎ বিয়োগ ফল হবে সিক্সটি সিক্স বা এখান থেকে আমাদের বের করতে বলা হয়েছে ব্যাসার্ধ অর্থাৎ আর এর মান বের করতে হবে তো এই দুইটা থেকে যদি আমরা আর কমন নেই তাহলে আমরা পাচ্ছি টু পাই মাইনাস টু ইকুয়াল সিক্সটি সিক্সটি বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব তো আমরা এটা লিখবো সিক্সটি সিক্স ভাগ রাকেটে লিখব টু পাই মাইনাস টু টু পাই তুলতে গেলে শিফট আর এই যে টেন টু দি পাওয়ার এক্স অথবা এখানে ই এক্সপি লেখা থাকবে এই বাটনটা চাপ দিলে পাই উঠবে তারপরে মাইনাস টু রাকেট ক্লোজ এরপর যদি আমরা সমান দিই ফিফটিন পয়েন্ট ফোর জিরো নাইন অর্থাৎ আমরা লিখতে পারি ফিফটিন পয়েন্ট ফোর ওয়ান তাহলে সুতরাং নিত্যের ব্যাসার্ধ ফিফটিন পয়েন্ট ফোর ওয়ান সেন্টিমিটার প্রায় এটাই হবে आंसर আশা করি বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই খ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রতিটি 50 সেন্টিমিটার বর্গাকার পাথর দ্বারা বর্গ ক্ষেত্রটি বাঁধাতে মোট কতটি পাথর লাগবে এবং প্রতিটি পাথরের মূল্য 25 টাকা হলে বর্গ ক্ষেত্রটি বাঁধাতে মোট কত টাকা খরচ হবে বর্গাকার ক্ষেত্রকে আমাদের বর্গাকার পাথর দ্বারা বাধাই করতে হবে এখান থেকে যদি আমরা পাথরের সংখ্যা বের করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে আর বর্গাকার পাথরের ক্ষেত্রফল বের করতে হবে এই দুইটার ক্ষেত্রফল বের করার পর যদি আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে বর্গাকার পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে পাথরের সংখ্যা পেয়ে যাব উদ্দীপকে বর্গক্ষেত্রের কোনো তথ্য দেওয়া নাই শুধুমাত্র বলা হয়েছে বর্গক্ষেত্রের পরিসীমা আর আয়ত ক্ষেত্রের পরিসীমা সমান তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত না আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা বর্গক্ষেত্রে যেতে পারবো না উদ্দীপকে দেওয়া ছিল আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এবং ক্ষেত্রফল ফল ওয়ান থাউজেন্ড বর্গমিটার আমাদের প্রথমে লিখতে হবে হরি আয়তক্ষেত্রের প্রস্থ এক্স মিটার তাহলে সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে থ্রি এক্স মিটার যেহেতু প্রস্থের তিন গুণ তাহলে সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে থ্রি এক্স ইন্টু এক্স বর্গ মিটার গুণ করলে আমরা পাচ্ছি থ্রি এক্স স্কোয়ার বর্গ মিটার তো প্রশ্ন মতে আমরা লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার ইকুয়াল অর্থাৎ এখানে ক্ষেত্রফল দেওয়া ছিল আর আমরা এখানে ক্ষেত্রফল পাইলাম থ্রি এক্স স্কোয়ার তো এই দুইটা আমরা সমান লিখলাম বা এক্স স্কোয়ার ইকুয়াল থ্রি এখানে গুণ আছে ওই গেলে ভাগ হবে 3 দ্বারা ভাগ করলে আমরা পাবো ফোর বা এক্স ইকুয়াল স্কোয়ার আমরা রুট করে দিব তাহলে সুতরাং এক্স ইকুয়াল ফোর হান্ড্রেডের যদি আমরা রুট করি তাহলে পাবো টোয়েন্টি তো আমরা এক্স এর মান পাইলাম মানে আয়তক্ষেত্রের প্রস্থ পাইলাম আর এটাকে তিন দ্বারা গুণ করলে হবে দৈর্ঘ্য আর আমাদের এখানে দরকার যেহেতু আয়তক্ষেত্রের পরিসীমা তাহলে আমরা ডিরেক্ট আয়তক্ষেত্রের পরিসীমা বের করব তাহলে সুতরাং পরিসীমা ইকুয়াল টু ইন্টু দৈর্ঘ্য হইল থ্রি এক্স প্লাস প্রস্থ হইল এক্স এত মিটার তাহলে থ্রি এক্স আর এক্স যোগ করলে ফোর এক্স ফোর এক্স আর টু গুণ করলে আমরা পাবো এইট এক্স আর এক্স এর মান আমরা পাইলাম টোয়েন্টি তাহলে এইট ইন্টু এক্স এর মান টোয়েন্টি এটা গুণ করলে আমরা পাচ্ছি ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্সটি মিটার আয়তক্ষেত্রের পরিসীমা আমরা পেয়ে গেলাম এখন আমরা লিখতে পারি শর্ত মতে কারণ এখানে বলা ছিল আয়তের পরিসীমা আর বর্গের পরিসীমা কি হবে সমান হবে তো আমরা এখানে যেহেতু আয়তের পরিসীমা একশো ষাট মিটার পাইলাম তাহলে সেটাই হবে বর্গক্ষেত্রের পরিসীমা তো বর্গক্ষেত্রের পরিসীমা থেকে আমরা বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য বের করবো তাহলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য তো পরিসীমা মানে হলো চার বাহুর সমষ্টি তো বর্গের যেহেতু সবগুলো বাহু সমান হয় এই কারণে আমরা যদি চার দ্বারা ভাগ করি তাহলে বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাব ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্সটিকে ফোর দ্বারা ভাগ করলে আমরা পাবো ফোরটি মিটার তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্গ ফোরটি মিটার তাহলে সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো বর্গের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি বাহু স্কোয়ার তো বাহু যেহেতু ফোরটি তার স্কোয়ার তো বর্গ মিটার এটার স্কোয়ার করলে আমরা পাচ্ছি ওয়ান থাউজেন্ড অ্যান্ড সিক্স হান্ড্রেড বর্গমিটার তো প্রথম যে আমাদের কাজটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করা এটা আমরা করে ফেললাম এখন আমাদের কি করতে হবে বর্গাকার পাথরের ক্ষেত্রফল বের করতে হবে যার দৈর্ঘ্য এখানে আছে এখন আমরা লিখব আবার বর্গাকার পাথরের দৈর্ঘ্য ফিফটি সেন্টিমিটার আমাদের মনে রাখতে হবে যে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল এবং বর্গাকার পাথরের ক্ষেত্রফল এই দুইটার ক্ষেত্রফলের একক একই হতে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু আমরা বর্গ মিটারে বের করছি তাহলে বর্গাকার পাথরের ক্ষেত্রফল আমাদের বর্গ মিটারে বের করতে হবে এই যে ফিফটি সেন্টিমিটারকে যদি আমরা হানড্রেড দ্বারা ভাগ করি তাহলে সেটা হবে মিটার এটা ভাগ করলে আমরা পাচ্ছি জিরো মিটার তাহলে সুতরাং বর্গাকার পাথরের ক্ষেত্রফল জিরো পয়েন্ট ফাইভ স্কোয়ার কারণ যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহু স্কোয়ার বর্গ মিটার এটা স্কোয়ার করলে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট টু ফাইভ বর্গ মিটার তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং বর্গাকার পাথরের ক্ষেত্রফল দুইটাই আমরা বের করে ফেলছি তো এখন আমরা পাথরের সংখ্যা বের করতে পারবো তাহলে সুতরাং পাথর লাগবে তাহলে বর্গ ক্ষেত্রের ক্ষেত্র হলো ওয়ান আর পাথরের ক্ষেত্রফল 0.25 জিরো ভাগ করলে আমরা পাথরের সংখ্যা পেয়ে যাব।। and 600 ভাগ 0.25 6400 তাহলে পাথরের সংখ্যা আমরা পাচ্ছি 6400 টি আমাদের এখানে বলা ছিল মোট কতটি পাথর লাগবে তো পাথরের সংখ্যা আমরা পেয়ে গেলাম এরপর আরেকটা প্রশ্ন এখানে ছিল এবং প্রতিটি পাথরের মূল্য 25 টাকা হলে মোট কত টাকা খরচ হবে তো এখন আমরা লিখব যে মোট খরচ একটা পাথরের মূল্য যদি হয় পঁচিশ টাকা আর ছয় হাজার চারশোটি পাথরের মূল্য কত হবে তাহলে ছয় হাজার চারশোকে আমাদের গুণ দিতে হবে টোয়েন্টি ফাইভ দ্বারা গুণ করলেই আমরা মোট খরচটা পেয়ে যাবো ছয় হাজার চারশো গুণন পঁচিশ এই যে এক লক্ষ ষাট হাজার টাকা আমাদের মোট খরচ হবে আশা করি বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই গোয়া নম্বর প্রশ্নে বলা হয়েছে রম্বসটির বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য থার্টি টু সেন্টিমিটার হলে অপর কর্ণ ও ক্ষেত্রফল নির্ণয় করো আর উদ্দীপকে আমাদের দেওয়া ছিল একটি রম্বসের পরিসীমা এইটটি সেন্টিমিটার আর যেহেতু এখানে অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করতে এই জন্য আমরা ধরলাম যে এই অংশটুকু উদ্দীপকে দেওয়া ছিল না তো প্রথমে আমরা লিখব ধরি রম্বসের বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল পরিসীমা দেওয়া ছিল এইটটি সেন্টিমিটার আমরা জানি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান তো রম্বসের পরিসীমা মানে চার বাহুর সমষ্টি তো এটাকে যদি আমরা চার দ্বারা ভাগ করি তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। ভাগ করলে আমরা পাচ্ছি টোয়েন্টি সেন্টিমিটার রম্বসের বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য এটাকে আমরা ধরলাম ডি ওয়ান থার্টি টু সেন্টিমিটার ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য ডি টু ইকুয়াল হোয়াট এটার মান আমাদের দেওয়া নাই এটা বের করতে হবে এখন আমরা লিখবো আমরা জানি রম্বসের একটি সমান্তর বিধি আছে বাহু এবং কর্ণের মধ্যে সম্পর্ক সেটা হলো ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল ফোর এ স্কোয়ার অর্থাৎ রম্বসের কর্ণদয়ের বর্গের সমষ্টি যত হবে রম্বসের বাহুর বর্গের চার গুণ ঠিক তত হবে বা এখানে ডি ওয়ানের এর মান হলো থার্টি টু তার স্কোয়ার প্লাস ই টুর মান নাই তাহলে ডি টু স্কোয়ার থাকলো ইকুয়াল ফোর এর মান হলো টোয়েন্টি তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দেবো বা ডি টু স্কোয়ার ইকুয়াল ফোর ইন টু স্কোয়ার আর এই যে 32 টু স্কোয়ার প্লাস আছে ওই দিক গেলে মাইনাস হবে মাইনাস থার্টি টু স্কোয়ার বা ডি টু স্কোয়ার ইকুয়াল এখন এই অংশটা আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব ফোর ইন টু স্কোয়ার মাইনাস

টোয়েন্টি ফোর এই যে আমরা অপর কর্ণ অর্থাৎ ক্ষুদ্রতম কর্ণের মান পাইলাম টোয়েন্টি ফোর সেন্টিমিটার যেটা সেন্টিমিটার এরপর আমাদের কি করতে হবে ক্ষেত্রফল বের করতে হবে তাহলে সুতরাং রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি হাফ ইন্টু কর্ণ দয়ের গুণ তাহলে হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু তাহলে একটা কর্ণ ডি ওয়ান আর একটা হলো ডি টু হাফ ইন্টু ই ওয়ানের মান হলো থার্টি টু আর ডি টুর মান আমরা পাইলাম কত টোয়েন্টি ফোর এত বর্গ সেন্টিমিটার সেন্টিমিটার স্কোয়ার টু দ্বারা যদি আমরা কাটি এখানে থার্টি টুকে কাটলে পাব সিক্সটিন সিক্সটিন আর টোয়েন্টি ফোর গুণ করলে আমরা অ্যানসার পেয়ে যাব টিন ইন টোয়েন্টি ফোর ইকুয়াল থ্রি হান্ড্রেড অ্যান্ড এই ফোর এটাই হলো রম্বসের ক্ষেত্রফল তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ